নবীর রহস্য তালাশ করো, নবীর রহস্য তালাশ করুন। এবার আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ার মধ্যে এসেছেন। ছোটবেলায় আমার নবী যখন রাস্তা দিয়ে রওনা দেয়, আমার নবী সূর্যের আলোতে হাঁটে, ছায়া মুবারক পরে না। আমার নবী চাঁদের আলোতে হাঁটে, ছায়া মুবারক পরে না। এই জন্য যুবক, তুমি হাঁটলে ছায়া মুবা ছায়া পরে, আমি হাঁটলে ছায়া পরে, গাছেরও ছায়া পরে গো, সব কিছুর ছায়া পরে। আমার নবীজির কোনো ছায়া মুবারক পড়ত না। কারণ কেন জানেননি? কারণ আমার নবী বলেন, আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতন, আমি নবীর মতো কেউ না। আরে নবীর মতো কেউ নাই, এই কথার রহস্য যারা জানে না তারা কোনোদিন আমার নবীর সৃষ্টি রহস্য সম্পর্কে বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, আমার নবী একদিন ঘরের ভিতরে ঢুকলো, হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেছে, আমার ঘরের মধ্যে কোনো লাইট ছিল না, আমি সোজা ওই ঘরের ভিতরে আমার সুইটা আমি তালাশ করতেছি, আমি কোনোভাবে সুইটা খুঁজে পাই না। আল্লাহর হাবিব আমার ঘরের ভিতরে ঢুকলো, আমার ঢুকার পরে আমি দেখলাম আল্লাহর হাবিবের নূরানি জালুয়ায় ঘরটা আলোকিত হইয়া গেল, আমি আমার হারানো সুইটা ফেরত পাইলা। তাইলে এই ধরো রহস্যগুলো ধরো, এরপরে সব কর্ম দেখো। আগে নবী রহস্যগুলো ধরেন, শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হয়েছিল, ও আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন ইউসুফ নবীর মজলিসে, যখন ইউসুফ নবী যখন মহিলাদের মজলিসে গেল, ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কাইটা ফালাইছে টের পাই নাই। ও আয়েশা, ওই মজলিসের ভিতরে যদি আল্লাহর হাবিব চাইতেন তাইলে মিশরের মেয়েরা কি করত? এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও জগত বাসী, ও জগৎবাসী রে, ওই ইউসুফ নবীর মজলিসে যদি আমার নবী যাইত, ইউসুফ নবীর দেইকা মিশরীয় মেয়েরা ফল কাটতে গিয়া আঙ্গুল কাইটা ফালাইছে, আমার নবী কত সুন্দর জাননি, ওই মজলিস যদি তারা আমার নবীরে দেখত আঙ্গুল কাটত দূরের কথা, কলিজাটা কাইটা বাগ বাগ বানাইয়া ফেলত, যারা পরিমাণ টের পাইত না। আমার নবী নূরের নবী, মাটির নবী না।